সম্মানিত উপস্থিতি, আমরা সালাতর এই পর্যায়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সিজদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে সহিহুল বুখারীর হাদিস, যে তোমরা যখন সিজদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাইন কইরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে ষাটটা অঙ্গ দিয়ে সিজদা করতে তাঁরে আদেশ দেওয়া হয়েছে। আর এই ষাটটা হইল গিয়া যে মুখমণ্ডল, নাক এবং কপাল, দুই হাত, দুই হাঁটু, দুই পা, এই হইল কি ষাটটা অঙ্গ। আমরা অনেক সময় যখন সেজদা করি তখন দেখা যায় অনেক সময় অনেক মানুষের সেজদা করতে গিয়ে ফাও উঠি যায়, তো ফাও উঠলে তখন সেজদাটা ষাটটা অঙ্গ হইল না, এক ফাও অথবা দুই ফাও যদি উঠি যায় তাহলে ষাটটা অঙ্গ হইল না। আবার অনেক সময় দেখা যায় যে ফাও ঠিক মতো জায়গাতে আছে, আঁটু জায়গাতে আছে, আহত জায়গাতে আছে, কিন্তু নাক কপাল লাগছে কিন্তু নাকটা উঠে গেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই নাক এবং কপাল দুইটারে দেখাইয়া কৈছেন একটা অঙ্গ। তাহলে এটা যদি নাক উঠে যায়, নাক যদি যথাযথভাবে লাগে না, তাহলে সেজদাটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদেশ করছেন ষাটটা অঙ্গে সেজদা দিবার লাগে সেটা হইল না। আর সেজদা যদি সঠিক না হয় সে তাহলে সালাত সঠিক হইত না, সঠিকভাবে আদায় হইত না। এতে আমরা এই বিষয়গুলা খেয়াল রাখতে হইব যে আমরা এই ব্যাপারে আমরা যথাযথভাবে গুরুত্ব সহকারে সালাত আদায় করি, এবং সেজদাটা যখন আমরা দিই তখন সেজদার ব্যাপারে সচেতনভাবে সঠিকভাবে আমরা সেজদা দিই। সেজদার সময় যেন আমরা খনই, অনেক সময় দেখা যায় যে খনই মাটির লগে লাগি রয়েছে, খনইটারে উফরে তুলিয়া দিতে হইব। অনেক সময় আমরার দেশও কিছু দুর্বল এই বর্ণনার ভিত্তিতে অনেক সময় খাওয়া হয় যে মহিলা এবং পুরুষের নামাজ আলাদা, এবং মহিলা হলে খনই মাটির মাঝে দিয়া লাগাইয়া সেজদা দিতে হইব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিষেধ করছেন যে খনইরে মাটির সাথে লাগাইও না, তোমরা কুকুরের লাগা সেজদা দিও না, কুকুরে খৈন ফালাইয়া কিতা করে বয় এলা তোমরা বইও না। তাহলে এতেও আমরা সেজদার ক্ষেত্রে কিতা করতে হইব, বগলটারে আলাদা করতে হইব, আত মাটি থাকিয়া খনই মাটি থাকিয়া দূরে উফরে থাকতে হইব, এবং ষাটটা অঙ্গ দিয়া কপাল এবং নাক সহ দুই হাত, দুই হাঁটু এবং দুই পা, এইটারে যথাযথভাবে রাখি আমরা সেজদা করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে, সমাজের অনুসরণে না, বাপদাদার অনুসরণে না, সে কিতা হইলে ইলা নাই আমরা রে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খবর যে কোনো ইবাদত কবুলিত হইলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে হওয়া লাগে। আর রাসূলের অনুসরণে, রাসূলের যে দিক নির্দেশনা দিয়েছেন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করছেন সেইভাবে যেন আমরা সালাত আদায় করি, বিশেষ করে সেজদার ক্ষেত্রে আমরা যেন এই বিষয়টাকে খেয়াল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ভুল ত্রুটি মুক্ত হইয়া যথাযথভাবে সালাত সেজদা আদায় করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।